আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সাম্প্রদায়িকতার আশ্রয়ে হেফাজত হোক কিংবা হেফাজতের নেপথ্যে জামাত হোক, এই অপশক্তিকে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন 14 দলের নেতারা। সম্প্রতি বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে চলা বিশৃঙ্খলার অপচেষ্টা সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র বলেও মনে করেন জোট নেতারা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভার্চুয়াল মাধ্যমে কেন্দ্রীয় 14 দলের আলোচনা। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে বড় বাধা সাম্প্রদায়িক শক্তি, আলোচনায় এমন মত কেন্দ্রীয় নেতাদের। ওই পাকিস্তানি আর্মিরা যা করেছিল আজকে একই কায়দায় একই ভাবে করছে, একে বরদাস্ত করা যাবে না। সরকার যদি শক্ত না হয়, সরকার যদি সিদ্ধান্ত না নেয় কি করবেন, তাহলে আমরা শুধু শুধু চিৎকার করে কোনো লাভ নেই। বিএনপি বলছে যে হেফাজতের এই আন্দোলন যৌক্তিক, কিন্তু আমরা হরতালকে সমর্থন দিইনি। এই কথার মধ্য দিয়ে লুকি মুখ লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। ধর্মের নামে রাজনৈতিক স্বার্থে শিশুদের ব্যবহার আন্তর্জাতিক আইনে অপরাধ বলে মন্তব্য করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে হেফাজত ইসলাম দাঁড়িয়ে গেল তারা সেই পুরনো ভূমিকা নিয়ে। যখন ধর্মকে ব্যবহার করে তার রাজনৈতিক উদ্দেশ্যে মাদ্রাসার সেই কিশোর ছাত্রদেরকে, শিশু ছাত্রদেরকে পুলিশের বুলেটের সামনে বা পুলিশের কাঁদানে গ্যাসের সামনে ফেলে দেয়, সেটাই প্রমাণ করে তাদের রাজনৈতিক উদ্দেশ্যটা কি। রাজনীতির চলমান পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকতে বলেন এই বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা। রাজনীতিতে আপোষের কোনো পথ নাই। আপনি হেফাজত, এর মধ্যে অধিকাংশই তো জামাতের লোক। আপনারা যদি দেখেন হিসাব করে যে মামুনুল হকের পিতা কে ছিলেন, সুতরাং আপোষ করে কোনদিন লক্ষ্যে পৌঁছা যায় না। মোদী বিরোধী আন্দোলনের নেপথ্যে সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন 14 দলের সমন্বয়ক। আমি মনে করি যে মোদীর স্লোগানটা এটা তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। মূলত এটার আড়ালে তারা অপ্রকাশ্য ভাবেই আমাদের এই দিবসগুলিকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন। আজকে হেফাজতই হোক এবং হেফাজতের আড়ালে জামাত শিবির বা পাকিস্তান বিরোধী শক্তি যারাই এই অপকর্মগুলি করছে না কেন, তারা কোনো বিচ্ছিন্ন শক্তি নয়, তারা সেই একাত্তরেরই পরাজিত শক্তি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে আইনি ব্যবস্থা গ্রহণের তাগিদ আসে আলোচনায়। সভাপতি আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।